আজ ভয়াল 15ই নভেম্বর 2007 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় বরগুনা সহ উপকূলের বেশ কয়েকটি জেলা। প্রাণহানি ঘটে প্রায় 1500 মানুষের, মারা যায় বহু গবাদি পশু আর প্রাণী। ভয়াবহ সেই ঘটনার পর কেটে গেছে 13টি বছর, কিন্তু আজও ক্ষত কাটেনি উপকূলের। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ। 2007 সালের এই দিনে ঘন্টায় 260 কিলোমিটার বেগে বাতাসের সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 12 ফুট উচ্চতায় এভাবেই পানি আঘাত হানে উপকূলীয় এলাকায়। সে সময় জলোচ্ছ্বাসে বরগুনার পায়রা, বিষখালী ও বালেশ্বর নদীপাড়ের 300 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় 70,000 ঘরবাড়ি, প্রাণ হারায় 1,435 জন মানুষ। যে দৃশ্য কল্পনায় এলেও আজও তা সহ্য করতে পারেন না স্থানীয়রা। অনেক লোক মারা গেছে, শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। সেই 15ই নভেম্বরের কথা মনে পড়লে এখনো আমাদের আঁতকে ওঠে, আমরা ঘুমোতে পারি না। কিন্তু আমাদের সেই থেকে এখন পর্যন্ত আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় নাই। সিডরের ভয়াবহ সেই ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এখানকার মানুষ। তবু তাদের আক্ষেপ, এত বড় বিপর্যয় আর প্রাণহানির পরও কেন বেড়িবাঁধের এই দুরবস্থা? জানের ভয় নিয়ে আর কি থাকি, আর বন্যা এলে তো আমরা রাস্তার উপরে উঠি আর খালে নামি, এরকমের চলতে আছে আর কি। কেউ আমাগো দেখতেও আসে না, আর কেউ খোঁজ খবর নিতে আসে না আমাগো। এই সিডারে অনেক মামার আইসি, বাপার আইসি, বোনার আইসি, ভাইয়ার আইসি, অনেকে অনেক ইয়ে হয়ে গেছে। এই সিডারের মতো এখনই পরিণত হইতে আছে, এই থেকে আমরা যাতে তাড়াতাড়ি একটু রক্ষা পাই। আর যাতে সিডরের মতো জলোচ্ছ্বাসে ভাসতে না হয়, সেজন্য উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। কোনো সময় বেড়িবাঁধটাও ঠিক হইতেছে না, কোনো দেয় তো না কেউ, এই দুমু আবার দেয় না, এই যে কইয়েই তো আমাকে খুব হইলে আমাকে। এখানে আমাদের বেড়িবাঁধের রাস্তা খুবই নিম্ন, এই রাস্তাটুকু অতি সত্বর আমাদের কিছু উঁচু করে প্রকল্প তৈরি করা হোক, কারণ এর 15ই নভেম্বরের যে আতঙ্কটা আছে সেই আতঙ্ক থেকে আমরা রক্ষা পেতে পারি। যদিও জেলা প্রশাসক জানালেন প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষায় নেওয়া হচ্ছে পদক্ষেপ। এখনও জলোচ্ছ্বাস ঠেকানোর মতো নয়, সেগুলো আরও উঁচু করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি বরগুনার মানুষ সবাই মিলে ইন ফিউচার এই ধরনের বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করতে পারবে, এবং সরকারের পক্ষ থেকে সে সকল সাধারণ মানুষকে সর্বতোভাবে সহায়তা করা হবে। সিডরের আঘাতে বিধ্বস্ত 300 কিলোমিটার বেড়িবাঁধের সিংহভাগেই আজ 13 বছরেও করা হয়নি সংস্কার। এতে যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কিত এখানকার মানুষ। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক।